তৃণমূলের সবচেয়ে বড় প্রতিপক্ষ কে? বিজেপি, জোট, না নির্বাচন কমিশন, না অন্য কেউ? নমস্কার বন্ধুরা, বিএন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বিএন বাংলা, রাজনীতির খবর, ভিতরের খবর। প্রথমে মমতা ব্যানার্জির সবথেকে বড় প্রতিপক্ষ যদি ধরা হয় তাহলে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। 2019-এর ভোটের পর, লোকসভা ভোটের পর যেভাবে বিজেপির উত্থান হয়েছে, তৃণমূল সুপ্রিমো তো ভাবতেই পারেননি, অতি বড় সমর্থকও ভাবতে পারেনি যে বিজেপির এতটা উত্থান হতে পারে। সেটা 2019-এর লোকসভা ভোট দেখিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে মনে হতে পারে তৃণমূল নেত্রীর সব থেকে বড় প্রতিপক্ষ বিজেপি, কিন্তু না। এরপর আলোচনা করব বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট। একটা সময় দীর্ঘ বছর ধরে বাম ফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করে তিনি ক্ষমতা দখল করেছেন এবং কংগ্রেসে তিনি ছিলেন। কংগ্রেস ভেঙে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেন। আর আইএসএফ, আব্বাস সিদ্দিকি, মুসলিম নেতা, উনি একজন ধর্মগুরু, মুসলিম ধর্মগুরু, উনি দীর্ঘদিন ধরে ধর্ম প্রচারই করেছেন। তৃণমূলের এই অত্যাচার, তৃণমূলের এই সমস্যা, বা উনি তৃণমূলের কাছে 44টা আসন চেতে গিয়েছিলেন, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সেটা মেনে নেননি, তাই ঘোষণা করে উনি একটা নতুন দল গঠন করে এই তিন বাম ফ্রন্ট এবং কংগ্রেসের একটা জোট, এই জোটটার নাম দেওয়া হয়েছে সংযুক্ত মোর্চা। তাহলে কি তৃণমূলের প্রধান প্রতিপক্ষ সংযুক্ত মোর্চা? না, সংযুক্ত মোর্চা এই ভোটে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারবে না, সেটা তৃণমূলও খুব ভালো জানে। মূল লড়াইটা বিজেপির সাথেই হবে, সংযুক্ত মোর্চা তৃতীয় জায়গায় থাকবে। এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশারদ হওয়ার, বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার। তৃতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জি সারা জীবন সবসময় ওনার অপোজিটে যিনি থাকবেন তাকে উনি প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেন, এটা উনি খুব ভালো পারেন। আর এটা করেন বলেই, করেছিলেন বলেই কিন্তু উনি বামফ্রন্টকে সরাতে পেরেছিলেন, 34 বছরের একটা শাসনকালকে উনি অবসান ঘটাতে পেরেছিলেন। সবসময় বিরোধিতা করা, এবং বিরোধিতা করা মানে কি 100% বিরোধিতা করা, কোনো কম্প্রোমাইজ নেই সেই জায়গায়। তো মমতা ব্যানার্জি যখন ভোট শুরু হলো, এবার ভোটের ঘন্টা বাজলো, নির্বাচন কমিশনকে টার্গেট করলেন। নির্বাচন কমিশনের নানান কার্যকলাপ নিয়ে তিনি প্রশ্ন তুলতে শুরু করলেন সরাসরি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেটা দেখতে থাকলো। উনি নির্বাচন কমিশনকে বিরোধী বানিয়ে দিলেন, কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্ন উঠছে তাহলে কি ওনার প্রধান প্রতিপক্ষ নির্বাচন কমিশন? এর আগে আমরা বলেছি প্রধান প্রতিপক্ষ বিজেপি, বললাম না। বাম কংগ্রেস আইএসএফ জোট, বললাম না। নির্বাচন কমিশন, এটাও নয়। নির্বাচন কমিশনকে উনি বিরোধিতা করছেন, কারণ ওনার যেখানে যেখানে ঘা লাগছে উনি করছেন, কিন্তু এই ঘটনাগুলি উনি যখন বিরোধী ছিলেন, নির্বাচন কমিশন যখন করতো ওনার তখন খুব ভালো লাগতো। শাসকের রং বদলে যায় কিন্তু তাদের স্বভাব পাল্টায় না। তো এই তৃণমূল যখন বিরোধী আসনে ছিল এগুলো খুব ভালো লাগতো, এখন তারা সরকারে আছে তাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন মনে হচ্ছে পক্ষপাতিত্ব করছে, এক পেশে কাজ করছে। তাহলে এরা কেউই নয় প্রতিপক্ষ, তাহলে আসল প্রতিপক্ষ কে? আপনি চমকে যেতে পারেন, আসল প্রতিপক্ষ 2021 সালে যারা তৃণমূলের হয়ে কাজ করছে, যারা প্রার্থীর সাথে প্রচার করছে, যারা পাড়ায় পাড়ায় মিটিং মিছিল করছে, নেতার পাশে পাশে ঘুরছে, দেওয়াল লিখছে, একটা বড় অংশ তৃণমূলের সাথে তারা থাকছে, মাঠ ভরাচ্ছে, মিটিংয়ে মিছিলে জনসভায় তারা উপস্থিত থাকছে, তারা কিন্তু চুপি সারে ভোটটা দিচ্ছেন বা ভোটটা দেবেন অন্য দলকে। কেন এটা হচ্ছে? সেটা বিজেপি, সেটা জোটের হতে পারে, কেন এটা হচ্ছে? এবং এইটা হচ্ছে সবথেকে বড় প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বুঝে উঠতে পারবে না, তাদের আশপাশে যে মানুষের আনাগোনা, ভিড় ভর্তি, তাদের মধ্যে অনেক মানুষই তাদের বিপক্ষে চলে যাচ্ছে। প্রথম দফাতে নির্বাচন হয়েছে, ঝাড়গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে রিপোর্ট উঠে আসছে যে এমন কয়েকটা জায়গায় ঘটেছে, এবং আগামী দিন যত ভোট এগোবে এমন ঘটনা বাড়লে অবাক হবার কিছু নেই। এটাই হচ্ছে তৃণমূলের সবথেকে বড় প্রতিপক্ষ, কারণ তারা ওপেনলি অন্য দল করতে যাচ্ছে না, তার কারণ সন্ত্রাসের ভয়, তারা টার্গেট হয়ে যাবে, তাদের উপরে চাপ সৃষ্টি করা হবে, তাদের ফ্যামিলির উপরে চাপ সৃষ্টি করা হবে, হুমকি দেওয়া হবে। সেই কারণে একটা বড় অংশের মানুষ তারা তৃণমূলের হয়ে ঘুরছে আর মনটা পড়ে আছে বিরোধী দলে, সেটা বিজেপি, সেটা জোট সঙ্গী হতে পারে, জোটের দল হতে পারে। এখন বিষয়টা হচ্ছে এইটা কিন্তু তৃণমূল কংগ্রেস চিহ্নিত করতে পারছে না, যারা সরাসরি বিজেপি করছে, যারা সরাসরি কংগ্রেস বা আইএসএফ বা সিপিএম করছে, তাদের সরাসরি চিহ্নিত করা যাচ্ছে যে এরা ভোটটা দেবে না আমাদেরকে। কিন্তু যারা তৃণমূলের হয়ে ঘুরছে তারা যে ভিতরে ভিতরে গিয়ে অন্য দলকে ভোট দিচ্ছে, এটা কিন্তু তৃণমূলের কোনো অঙ্কে মিলবে না। এবং এইটা কিন্তু 2021 সালে তৃণমূলের যদি পতন হয় তাহলে এইটা বড় করে দেখা দেবে, সেটা ভোটের পরে কিন্তু বোঝা যাবে। আমরা যে রিপোর্টটা তুলে ধরলাম এটা কিন্তু অন্য কোনো বড় মিডিয়া
এটা কিন্তু প্রচার করে নেবে, এটা নিয়ে কিন্তু তাদের কাছে কোনো খবর নেই, এটা কিন্তু সময় বলবে যে যারা ঘুরছে তারা একটাই কারণ ভয়ে ঘুরছে, তারা তারা ওপেনলি কিছু করতে পারবে না। এবং সাধারণ মানুষ যারা চুপচাপ ভোটার, যারা চুপচাপ গিয়ে ভোট দেয়, তারাও কিন্তু চুপচাপ আছে, না তৃণমূলের মিটিংয়ে যাচ্ছে, না বিজেপির মিটিংয়ে যাচ্ছে, না আপনার আইএসএফ বা সিপিএম কংগ্রেসের মিটিংয়ে যাচ্ছে। তার একটাই কারণ, তারা টার্গেট হতে চায় না, তারা হুমকি নিতে চায় না, তাদের কোনো দুর্ঘটনা ঘটে যাক তারা চায় না, তারা বউ বাচ্চা সন্তান ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে চায়, আর চুপিসারে তারা, কারণ আমফানের যে দুর্নীতি, তারপর টেট কেলেঙ্কারি, নানান দুর্নীতি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং ক্লাবগুলোকে টাকা দেওয়া, সংখ্যালঘুদের তোষণ করা, টাকাকে নয় ছয় করা, সব কিছুতে বরাত পাইয়ে দেওয়া, কাটমানির ব্যবস্থা করে দেওয়া, স্কুল কলেজে সব কিছু সাইকেল থেকে শুরু করে সব কিছু দেওয়া এবং সেখানে কাটমানির খেলা করা, এই যে একটা বিরাট অভিযোগ, এই যে একটা বিরাট অভিযোগ, মানুষ চুপচাপ কিন্তু এইটা করবে। এবং এটা তৃণমূলের কাছে সব থেকে বড় ভয়, যার জন্য ওদের আভ্যন্তরীণ সমীক্ষা, তৃণমূল বলছে 200 উপরে তারা আসন পাবে, আভ্যন্তরীণ সমীক্ষা এটা বলছে, কিন্তু রিপোর্টে কিন্তু দেখা যাবে যখন রেজাল্ট বেরোবে 2 তারিখে, তখন কিন্তু দেখা যাবে যে সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যা, তারা অঙ্কে মেলাতে পেরেছিল না পুরো অঙ্কটা তাদের ভুল হয়ে গেছিলো। এই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টস করে জানান, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে।